আদৌ শুক্র শ্রেণী বলা যাচ্ছে না, এটা আমি খাবো না, এটা আমার দ্বারা পসিবল না। আচ্ছা আদৌ কি বেশি কি উগ্র বেগুনি নাকি বেগুন বেগুন বেগুনের যে দাম টাকা বেশি? হ্যালো বন্ধুরা, তো রমজান মাসে আজকে আসলাম ইফতার করতে, তো আটটা সময় সেন্টারে আসলাম সবাই, দেখি আজকে আমরা ইফতারে কী কী রাখলাম বা কী কী দিয়েছি সব শুরু করি। আর আজকেও আছে নয়নদা, নয়নদা ইয়া আজকে ফ্ল্যাটারটা দেখতে পারেন, এখানে দিয়েছে দুই পিস খেজুর, সাথে আছে এক পিস আলুর চপ, পেঁয়াজও এক পিস, আর এটি হচ্ছে ঠিক বলা যাচ্ছে নাকি পাকোড়া, হয়তো পাকোড়ার টাইপের হবে, সাথে চিকেন। তোমাকে তোমাকে দুটো দিছে? আমাকে দুটো দিছে, বাট তোমাকে একটা দিছে। আচ্ছা, আমাকে একটা ভালোবাসা দুটো দিছে। তার সাথে আছে বিগ সাইজের, এটা কি সাগরকলা নাকি? হ্যাঁ সাগরকলা, এটা হচ্ছে সাগরকলা, আর বেগুনের এক পিস, জিলাপি। এটা খুলে দেখো তো, এখানে কুমড়ো দিছে নাকি বেগুন দিছে? আচ্ছা আদৌ কি এটা কি কুমড়ো বেগুনই নাকি বেগুনের বেগুন বেগুনের যে দাম? না বেগুনই দিছে, বেগুনই দিছে একদম, কোনো কুমড়ো টুমড়ো দেয় নাই না। চিকেন পাস্তা দিয়েছে এখানে, আর ছোলা ছোলা দিছে, যদিও এটা কি বলে চনা ফ্রাই বলে নাকি ছোলা বলে, ছোলা বলে, আর তিনটা শশা দিচ্ছে, তিনটা দিছে স্লাইস। শশার টেস্ট কেমন? শশা তো শশাই হয় কিন্তু খেতে তো না, মোটামুটি ঠিক আছে। তো আজকে আমরা ইফতারে প্রথমে শুরু করবো লাচ্ছি দিয়ে, আর লাচ্ছি মোটামুটি বড়ই আছে, অলরেডি কিছু কিন্তু খাওয়াই গেছে, তারপরে আবার টেস্ট করে জানাচ্ছি। লাচ্ছিটা আসলে অনেক ভালো, আর বেগুনের থেকে বেগুন দিচ্ছে এটাই বেশি, ঠান্ডা হওয়াতে একটু কম হবে, রাত্রে একটু গরম হলে আরও ভালো। আর ইয়ে পেঁয়াজু জাল অনেক, তুমি এমনিতে ঝাল খেতে পারো। ঝাল এক্সপার্ট হইতে হবে। চালুর চপ, কলার সাইজটা অনেক বড় না? কলার সাইজ মোটামুটি বিশাল, সাগর কলা যদি আমার পছন্দ হচ্ছে, বাংলা কলা সাগর কলা, কাঁচা নাকি পাকা? আমার হচ্ছে ফরমালিন মুক্ত, ফরমালিন মুক্ত। জিলাপি আমার অবশ্য, জিলাপি হচ্ছে যেটা বাইট সাইজের, রেশমি জিলাপি খেয়েছো? দুর্গম মতমস না, আপনার মিঠাই মিঠাইতে যে একটা জিলাপি পাওয়া যায়, হ্যাঁ ওরকম মতমস না, এটা অ্যাভারেস্ট। খেজুর নর্মাল যে খেজুরটা ওইটাই, আমি আমার খেজুর না। আর এদিকে আছে পাস্তা দিয়েছে, পাস্তা করতে পিস দিকে, পাস্তাতে পাস্তার সাথে আমি চিকেন চিকেন খুঁজতেছিলাম, পেয়েছি ডিম, পেয়েছি ডিম, চালও না মিষ্টিও না টকও না, পাস্তা এভারেস্ট। একটু হালকা ফাঁকে করে দেখি ভিতরে, আদৌ শুদ্ধ শ্রেণী বলা যাচ্ছে না।
খাওয়া যাবে, যে তোমরা বক্সিং করলো না খাওয়া যাবে। আর সবার শেষে ড্রাইভের বসে হচ্ছে ছমাস সবার এটা, কারণ এটা প্রথম দিকে খাওয়া শুরু করলে এতগুলো খাওয়া সম্ভব হচ্ছে না, বলা এর মধ্যে অনেক টাইট হয়েছে তো জানি। প্রয়োজন পড়ে চলে আসবেন আমাদের মতো, বেগুনের কি অবস্থা? তোমার এটা থেকে বেগুন দিছি, দেখো তো বেগুন বেগুন দিছে নাকি? বেগুনি কুমড়া দেয় নাই। এখন কোনটা ট্রাই করতেছো? পেঁয়াজু আমার খুব জাল লাগছে। এখন কি ট্রাই করা হচ্ছে? আলুর চপ আলু দিচ্ছে নাকি? আমি এই প্রথম দেখলাম কি বলে অরেঞ্জ কালারের চিকেন ফ্রাই, ট্রাই করে দিই। সম্পূর্ণ কাঁচা? হাই হাই, এটার মধ্যে কোনটা কোনটা তোমার ভালো লাগছে? আমার কিছুই নাই, তবে হ্যাঁ আমার প্লেটের মধ্যে শুধু এখন আছে আছে বললো মাত্র শেষ করলাম যেটা পিটাই, আর সবগুলোই আছে মোটামুটি। আর এদিকে বাইয়ার প্লেটে সম্পূর্ণ প্লেটার দর্শক জানো না, আসলে একও দেওয়া যাচ্ছে না, দুই দেওয়া যাচ্ছে কে কথা বলি মাইনাস
খেজুর খেজুর কে দাও দাও খেজুর তো কোনো খারাপ হয়নি খেজুর হবে কাকুরা হেস তুমি কেমন লাচিটা আসলে বেস্ট ছিল আসলে আজকে প্রথম চনা দিয়ে পাস্তা খাচ্ছি কি তোমার কি পেট ভরে গেছে হ্যাঁ প্রাকৃতিক জিনিস সবসময় ভালো তোমার কিন্তু কলার হয়ে গেছে ফরমালিন মুক্ত না যুক্ত অসম্ভব না না কিছু লাগবে না সাথে মুড়ি হলে ভালো হতো কমলা কালারের চিকেন অরেঞ্জ কালার শেষ সমাপ্ত আমি প্রায় শেষের দিকে মোটামুটি সব খাওয়া শেষ এবং চিকেনের সাথে ছোলা আমি চাই খাচ্ছি তো কলা অর্ধেক খাইছি আর বাকিটা শেষ করা সম্ভব না জমা শেষ করলাম পেঁয়াজু বেগুনি পাস্তা শেষ রোজ চিকেনটা খাওয়া হচ্ছে না আর ওইটা খুলে দেখতে পারো এটা কি অবস্থা না একটা দৃশ্য এটা না আসলে ভালো করে কুক হয়নি অবস্থা ওকে বন্ধুরা তাহলে মোটামুটি খাইলাম চিকেন ছাড়া সবগুলো বড় ঠিকঠাক ছিল ম্যাচটা হয়ে যাবে আসলে সারাদিন রোজা রেখে এতগুলো মানুষের ইফতার আয়োজন করা দুই একটা হয়ে যায় তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আমাকে সবসময় ফ্রি আর থাকবেন খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন পিস।